নমস্কার। এই যে গাছটিকে দেখছেন, গাছটিকে নয় গাছগুলিকে, এখানে অনেকগুলো গাছ আছে, এগুলো হচ্ছে মালবেরি গাছ। এতে 12 মাস ফল হয়, আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খুব সুন্দর বনসাই করা যায়। এটাকে দেখছেন, একটা বনসাই এর রূপ দেওয়ার চেষ্টা চলছে, ওয়েডিং অলরেডি আমি করেছি। এটা ওই 4 mm 4 mm অ্যালুমিনিয়াম ওয়ের চয়েসটা সাধারণত ডালের মানে ব্রাঞ্চের উপর, প্ল্যান্টের উপর, গাছটার উপর নির্ভর করে। যদি গাছটাকে ব্যান্ড করতে হয়, সেটা যদি মোটা গাছ হয় তখন মোটা তার ব্যবহার করতে হবে, সরু গাছ হলে সরু তার। এই গাছটা যখন ব্যান্ড করছে এটা 6 mm, আবার যখন এই ব্রাঞ্চগুলো ব্যান্ড করছি তখন আমি 4 mm ব্যবহার করছি। মালবেরি গাছ, বনসাইয়ের একটা ভালো গাছ আমি কেন বলছি, এই গাছটা আমি যতগুলি ব্রাঞ্চ কাটবো সেই ব্রাঞ্চগুলো যদি আমি বালির ওপর বসিয়ে একটু পলিথিন ঢাকা দিয়ে রেখে দিই, 100% সাকসেসফুলি গ্রো করে বা রুট গ্রো করে। আমি দেখেছি একটা গাছ মিস যায় না কদাচিৎ। যেখানে হয়তো 15টা গাছ দিলাম সেখানে যদি একটা গাছ মারা যায়, সেটাকে আর মারা যাওয়ার মধ্যেই ফেলা হয় না। যাই হোক, আমি এই যে চারা, এইটাই ছিল একটা গাছ আমি কিনে এনেছিলাম নার্সারির থেকে, তবে তখন খুব ছোট পটে ছিল। তারপরে আস্তে আস্তে আমি এটাকে এই মাস কয়েক হলো এই বড় পটটায় নিয়ে এসেছি এবং এই ওয়েরিংগুলো করেছি। তাছাড়া এমনি ন্যাচারালি ছেড়ে দেওয়া ছিল গাছগুলো, এইটার এটা ওয়েরিং করেছি, বাকি গাছগুলো আরও পরে, এর পরেই এই চারাটা তৈরি করেছিলাম। মানে আনার পরেই একটা ডাল কেটে আমি চারা তৈরি করে নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা। সেটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এটা, এটাও প্রায় বনসাইয়ের রূপ দেওয়ার কাজ চলছে। এটা আপনি একটা বনসাই প্রায় তৈরি হয়ে গেছে বলতে পারেন। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, প্রচুর মালবেরি ফল ধরে রয়েছে, ফলগুলো সব খাওয়া যায়, চিনির মতো মিষ্টি নয় কিন্তু এর একটা নিজস্ব স্বাদ আছে এবং খাই, আমি তো খাই, আমাদের বাড়িতে অনেকেই ছেলেমেয়েরা সবাই খায়, পাখিতে খায়, 12 মাস ধরে। এই গাছটা দেখুন, এই যে প্রচুর পেকেও যেমন রয়েছে কাঁচাও রয়েছে। এটা এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমি এই ওয়েরিংটা করেছিলাম, এখন প্রুনিং হার্ড প্রুনিং পর্যন্ত করা যায়। এটা হচ্ছে মার্চ মাস বললাম প্রথমে, এখন সময়টা হচ্ছে মার্চ মাসের প্রথম দিক, ফেব্রুয়ারি সবে পেরিয়ে আসছে মার্চ মাস। এখানে দেখুন মালবেরি পড়েও রয়েছে খুব, এই যে প্রচুর। আমি দেখাতে চাইছি যে আমরা গাছ মানে গাছ চয়েস করা নিয়ে আমরা অনেক মানে চিন্তা ভাবনা করি, সেই হিসেবেই মালবেরি গাছটা আপনারা বনসাই গাছ হিসেবে চয়েস করতে পারেন। এখানে পাতা হয়তো খুব ছোট না হলেও খুব বড়ও নয়, আচ্ছা ব্রাঞ্চ খুব জলদি গ্রো করে খুব বড় হয়, কেটে দিলেই হবে, প্রুনিং করতে হবে। যেমন এখন আমি কিছু প্রুনিং করব, দেখাবো প্রুনিং কীভাবে করতে হয়, ওয়েরিংগুলো দেখতেই পাচ্ছেন। এখন যারা এই সমস্ত কাজ করেন বা নতুন, তারা ওয়েরিং সম্বন্ধে সবসময়ই দেখছেন। এখন তাদের কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থেকে, মালবেরি গাছ হার্ডি গাছ, খুব শক্ত গাছ, বড়ও হয় বেশ ভালোই, অতএব সেই সমস্ত দিক দিয়ে এটা বনসাইয়ের উপযুক্ত গাছ বলতে পারেন। এটা যদি আমি আপনার এই দিকটাই ফ্রন্ট ধরেন, এর কিন্তু একটা জিনিস দেখুন, ফ্রন্টটাও দেখতে সুন্দর, আবার যদি বলেন ব্যাকটা, ব্যাকটাও কিন্তু খারাপ না। এর ব্যাকের বলতে আমি এই যে দু একটা ব্রাঞ্চকে আমি ব্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা এটাকে আমি ব্যাকে নিয়ে যাবো আস্তে আস্তে, ব্যাক ব্রাঞ্চ সিলেক্ট করবো যদি আমি এইটাকে ফ্রন্ট করি, এটাকেই ফ্রন্ট এদিকটা। তাহলে এই গাছগুলো সব অলরেডি বেরিয়ে গেছে, এবার এই এই যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এইগুলো কিন্তু যতক্ষণ না একটু মানে শক্ত হচ্ছে ততক্ষণ আমি ওয়েরিং করব না, এখন আমি শুধু কিছু প্রুনিং। যেমন এইটা দেখুন, এটাই নিচের দিক থেকে ঘুরে বেরিয়ে গেছে, নিচের দিকের ব্রাঞ্চ আমি রাখব না, তাই এটাকে আমি কেটে দেব। এবার দেখুন এর এই জায়গাটা এপিক, এইটা আরেকটু পরিণত না হলে গাছটা দেখতে খুব ভালোটা লাগবে না। এর মাটি হিসেবে বলি, আমরা যে মিক্স
সয়েল তৈরি করি, সেই মিক্স সয়েলটাই তো দেওয়া আছে। খাবার হিসেবে বলি, ন্যাচারাল খাবার আমরা অন্যান্য গাছে যেমনভাবে খাবার দিই, আমরা বনসাই জাতীয় গাছে সাধারণত রাসায়নিক খাবার দিই না, দিলেও খুব কম পরিমাণে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এরা জলদি গ্রো করার জন্য নিচের দিকে শিকড় চলে যায়, তার যার ফলে যদি আপনাদের কারো মাটিতে জায়গা থাকে, এই জাতীয় গাছকে মাটিতে নামিয়ে রাখুন। এই যে দেখুন, পটটা ছোট কিন্তু নিচের দিকে শিকড় চলে গেছে, এগুলো সব রুট, আমি এখনই তুলে নিয়ে এলাম। যাই হোক, ধন্যবাদ, আমি পরবর্তীকালে আবার আসবো এই গাছগুলোকে নিয়ে।